ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ অনেকটাই কঠিন। বিপজ্জনক এই পথের বিকল্প হিসেবে এবার যুক্তরাজ্য অভিমুখী লরিগুলোকে বেছে নিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। একবার লরিতে উঠতে পারলেই যেন স্বপ্নের দেশের পৌঁছে যাওয়ার টিকিট হাতে। সাম্প্রতিক সময়ে অভিবাসন প্রত্যাশীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ফ্রান্সের বিশেষ পুলিশ বাহিনীকেও। সম্প্রতি দেশটির বন্দর শহর ক্যালাইজে লরির চাকার নিচে চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর পরও পরিবর্তন হয়নি দৃশ্যপট। নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য মানব পাচারকারীদের কাছে হাজার হাজার ইউরো দিতে হয়। নৌকাডুবির মতো মারাত্মক মৃত্যু ঝুঁকি তো আছেই, অন্যদিকে লরিতে বিনা খরচে পার হওয়া যায় সীমান্ত। আর তাই মাসের পর মাস অপেক্ষা করেও চেষ্টা থাকে লরিতে প্রবেশের। শুধু পুলিশ নয়, বিষয়টি নিয়ে বিপাকে লরি চালকরাও। আমাদের যা যা করার আমরা তাই করছি, এটি একটি বড় সমস্যা, আমাদের সবকিছু তল্লাশি করতে হয়। রাতের আধারে পুলিশ লরি চালকের সঙ্গে এই লুকোচুরি খেলায় অভিবাসীদের ভাগ্য অনেকটাই অনিশ্চিত। এরপরও থেমে নেই অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।